এখানকার প্রবাসী ডেলি লাইফ, রান্নার গেম, ছোলা রান্না কর্ম, স্পাইসি ছোলা। তো তাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে, আমার প্রথম লাগবে তেল, পেঁয়াজ, মরিচ, গরম মশলা, রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, কিউমিন পাউডার, রক সল্ট। এরপরে লাগবে এক কাপ পরিমাণ পানি, লাগবে হচ্ছে কাঁচা বুট, বেগুন, বেগুন লাগবে কয়েক পিস। তো এগুলাই হচ্ছে গিয়ে ইনগ্রিডিয়েন্টস। আর একটা কথা, বুটটাকে স্পাইসি করার জন্য আপনারা চাইলে আলুও দিতে পারেন, আলুর টুকরা আলুও দিতে পারেন বেগুন না দিয়ে। আপনারা যে যেটা পছন্দ করেন সে সেটা আপনারা দিতে পারেন। তো তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দিয়ে মাখিয়ে নিতে হবে। চলুন শুরু করা যাক। আমি বুট আর বেগুনটা ঢেলে নিলাম, এখন হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। পানি দিব, আগে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, স্বাদ মতো। আমি এখন ঢাকনায় দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর হাতটা ধুয়ে আসবো। মুখটা সিদ্ধ হতে হতে আমি কামি দিয়ে খাচ্ছি। আপনারা ইউটিউবে আরো অনেক রেসিপি আছে, সেগুলো দেখতে পারেন। আমার আমারটা না ভালো লাগলে আরো অনেক রেসিপি আছে। আমার ছোলা হয়ে গেছে, এখন আপনারা এদিকে, হ্যাঁ এটা আমি চিড়া ভেজে নিয়েছি। আপনারা চাইলে চিড়া দিয়েও খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন, আমার এমনি মাখিয়েও খেতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছা। ওকে বাই, মাসি জেলি লাইফকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। মাসি জেলি লাইফের সঙ্গে থাকুন। বাই।